আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি বা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির 9.1 অনুশীলনের পর্ব 7 নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এই পর্ব 7 মূলত জ্যামিতিক পদ্ধতিতে 9.1-এ আমাদের যে অবেদাবলী আছে, এই তিনটি অবেদাবলীর মধ্যে তোমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 এই অবেদাবলীর জ্যামিতিক প্রমাণ বা ব্যাখ্যা তোমরা পেয়েছো। সেক স্কোয়ার থিটা সমান 1+tan² এই অবেদাবলীর জ্যামিতিক প্রমাণ তোমরা পেয়েছো। আজকে আমি লাস্ট যে অবেদ আছে অর্থাৎ কসেক স্কোয়ার থিটা সমান 1+cot²θ এটির জ্যামিতিক ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তবে তোমরা একটু দেখে নাও, আজকের এই ক্লাসটিতে আমরা কসেক স্কোয়ার থিটা সমান 1+cot²θ এই অবেদ থেকে কিভাবে আমরা আরও দুটি অবেদাবলী পেতে পারি। যেমন এখানে লিখেছি যে কসেক স্কোয়ার থিটা সমান 1+cot²θ, তাহলে ডান পক্ষের যদি আমরা 1 বাম পক্ষে নিয়ে আসি সেই ক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান cot²θ, অর্থাৎ এটিও একটি অবেদাবলী। আবার দেখো আমরা কসেক স্কোয়ার থিটা থেকে যদি cot²θ আমরা বিয়োগ করি ডান পক্ষের, cot² যদি বাম পক্ষে আনি সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি অবেদ আমরা পেয়ে যাচ্ছি যে cosec² θ - cot² θ সমান 1। অর্থাৎ ত্রিকোণমিতির এই সূত্র আমরা যতই বলি না কেন, অবেদাবলী এগুলো প্রচুর পরিমাণ কিন্তু বেসিক বিষয়গুলো নিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো যে কোনো গাণিতিক প্রবলেমে তোমাদের কোনো সমস্যা হবে না। সো আমরা শুরু করতে চাই এই ক্লাসটি। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে cosec² θ প্লাস সমান 1+cot²θ আমরা প্রমাণটি যদি বলতে চাই, তোমরা যদি পর্ব 5, 6 বা 3 থেকে তোমরা এই পর্ব পর্যন্ত যদি দেখো, আমাদের জ্যামিতিক যে ব্যাখ্যা জ্যামিতিক আকারে এই ব্যাখ্যাটি কিন্তু প্রাথমিক পর্যায়ে সবগুলো প্রমাণের ক্ষেত্রে কিন্তু একই ব্যাখ্যা থাকবে। শুধুমাত্র আমাদের কোন অবেদাবলীর সাথে সম্পর্ক থাকবে, কসেক স্কোয়ার সমান 1+cot² না সেক স্কোয়ার সমান 1+tan² না সাইন স্কোয়ার থিটা প্লাস cos² θ সমান 1, এই সম্পর্ক থেকে আমাদের পথে এগোতে হবে। তাহলে আমরা শুরু করতে চাই যে আগেও আমি বলেছি যে দুইটি পরস্পর লম্বচ্ছেদি সরলরেখা x ও x ড্যাশ, y ও y ড্যাশ এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা OX রশ্মির ও বিন্দুকে আমরা এগুলো তাহলে একটু মুছে দিলাম, আর এটি ফার্স্ট কোয়াড্রান্ট, এটি ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে OX রশ্মির ও বিন্দুকে স্থির রেখে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে দেখো একটি কোণ তৈরি করলাম, যে কোণটি একটু যদি তোমরা দেখো আমরা সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট আমরা মুছে দিলাম, ফার্স্ট কোয়াড্রান্টের যে লম্ব সরলরেখা ছিল সেটি আমরা মুছে দিলাম। তাহলে এটি কিন্তু মূলত ফার্স্ট কোয়াড্রান্টে আমাদের অ্যাঙ্গেলটি তৈরি হচ্ছে। তাহলে OX রশ্মির ও বিন্দুকে স্থির রেখে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে XOA সমান আমরা থিটা কোণ, এই থিটা কোণের মান সূক্ষ্মকোণ, অর্থাৎ এই থিটা কোণের মানটা দেখো 0° থেকে বড় আর 90° থেকে ছোট, অর্থাৎ ধনাত্মক সূক্ষ্মকোণ পাচ্ছি ফার্স্ট কোয়াড্রান্ট। তাহলে আমরা ও এর উপরস্থ একটি পি বিন্দু নেব, পি বিন্দু থেকে আমরা OX এর উপর PM লম্ব আঁকব। ওকে, সেই ক্ষেত্রে দেখো POM একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, আর সমকোণ অর্থাৎ PMO এই সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো, আর থিটা কোণের সাপেক্ষে PM কে আমরা বিপরীত বাহু বা লম্ব বলবো, আর OM কে সন্নিহিত বাহু বা আমরা ভূমি বলবো। তাহলে আমাদের এই অনুসারে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি কমন কথাটি, মনে করি OX রশ্মির ও বিন্দুকে স্থির রেখে ঘড়ির কাঁটার বিপরীত দেখো দিকে ঘুরিয়ে কি করলাম বলতো এক্স ও এ সমান থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ উৎপন্ন করলাম, সূক্ষ্মকোণ, এটি তো সূক্ষ্মকোণ উৎপন্ন করা হয়েছে, উৎপন্ন করা হয়েছে। ওকে,
এটি কমন একটি কথা। এখন আমরা লিখব ও এ এর উপরস্থ বলতে পারি বা উপরে উপরস্থ পি বিন্দু থেকে আমরা পিএম লম্ব ওএক্স এঁকে নিলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, পি বিন্দু থেকে ওএক্স এর উপর পিএম আমরা লম্ব অঙ্কন করে নিলাম। সেই ক্ষেত্রে পিওএম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এটি আমি এখানে লিখে নিই, তাহলে ত্রিভুজ পিওএম সমকোণী উৎপন্ন হলো। ওকে, যখনই সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো তাহলে পিএম ও এই সমকোণের বিপরীত বাহু কে আমরা কি বলতে পারবি, ওপি সমান আমরা অতিভুজ বলবো, আর আমরা পিএম কে থিটা কোণের সাপেক্ষে আমরা বিপরীত বাহু বলবো, যেহেতু এখানে থিটা কোণটা এটা আছে। আমরা যদি থিটা কোণ এখানে দিতাম তাহলে এটি আমাদের বিপরীত বাহু বা লম্ব হতো, তাহলে আমরা পিএম কে আমরা কি বলবো, বিপরীত বাহু বা আমরা এখানে লম্ব বলতে পারবো। এবং ওএম সমান সন্নিহিত বাহু বা এখানে ভূমি বলতে পারবো, তাই না? তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে তিনটি অভেদাবলী আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান ওয়ান বা ট্যান স্কয়ার থিটা সমান ওয়ান প্লাস অর্থাৎ সেক স্কয়ার সমান ওয়ান প্লাস ট্যান স্কয়ার, এটিও প্রমাণ করতে পারবো, বা কসিক স্কোয়ার সমান ওয়ান প্লাস কট স্কোয়ার, এটাও আমরা প্রমাণ করতে পারবো। ওকে, তাহলে আমরা এখন কি লিখবো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অবশ্যই আমরা বলতে পারবো অতিভুজ স্কোয়ার সমান আমরা এখানে লম্ব স্কোয়ার প্লাস এখানে আমরা ভূমি বলতে ওএম স্কোয়ার আমরা লিখতে পারবো। ওকে, তো লক্ষ্য করো আমাদের কিন্তু একটি পয়েন্ট এখানে লিখতে একটু অমিট হয়ে গেছে, সেই পয়েন্ট আমি লিখে নিতে পারবো। এখানে আছে কসেক, তাহলে আমরা এখান থেকে কসেক থিটা সমান কি লিখতে পারি দেখি, কসেক থিটা সমান আমরা জানি কসেক থিটা সমান অতিভুজ বাই আমরা লম্ব, তাহলে অতিভুজ বলতে দেখো ওপি আর লম্ব বলতে দেখো পিএম লিখতে পারবো। এবং আমাদের প্রমাণে আছে দেখো কট থিটা সমান আমরা বলতে পারবো ভূমি বাই আমরা লম্ব বলতে পারবো, অর্থাৎ ওএম বাই লম্ব বলতে আমরা পিএম পাবো। ওকে, তাহলে লক্ষ্য করো কসেক থিটা সমান অতিভুজ বাই আমরা ভূমি পাচ্ছি ওপি বাই পিএম, আর কট থিটা সমান দেখো ভূমি বাই আমরা লম্ব পাচ্ছি, আমরা পাচ্ছি ভূমি বলতে কত ওএম আর লম্ব কত পিএম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কসেকের ক্ষেত্রে হরে এখানে ডান পক্ষে দেখো পিএম আছে, কটের ক্ষেত্রেও কিন্তু ডান পক্ষে পিএম আছে, তাহলে আমরা এর উভয় পক্ষকে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, পিএম স্কোয়ার বাই এখানে আমরা পিএম স্কোয়ার লিখতে পারবো, ও এম স্কোয়ার বাই পিএম স্কোয়ার লিখবো। তাহলে সেই ক্ষেত্রে লিখবো উভয় পক্ষকে আমাদের প্রমাণ অনুসারে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করে এত দ্বারা ভাগ করে পাবো। ওকে, তাহলে আমরা এটাকে এবার লিখতে পারবো যে ওপি বাই পিএম ব্র্যাকেট দিয়ে রাখলাম, এখানে দেখো পিএম স্কোয়ার লঘিষ্ঠকরণ করলে চলে যায়, তাহলে ওএম বাই দেখো পিএম এটাকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো ওপি বাই পিএম বলতে কি কসেক স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো কসেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ওএম বাই পিএম সমান আমরা কট স্কোয়ার থিটা লিখতে পারবো। এটি কিন্তু আমাদের যে প্রমাণ, এই প্রমাণটি আমরা পেয়ে গেলাম দেখো। ওকে, বাট এখান থেকে যদি আমরা একটি সম্পর্ক নিতে চাই, আরও দুটি সম্পর্ক, এই দুটি সম্পর্ক আমি একটু তোমাদের সামনে একটু লিখে দিতে চাই। দেখো সম্পর্কটা যে কসেক স্কোয়ার সমান আমরা কি পেলাম বলো তো,
cosec square সমান আমরা পাচ্ছি দেখো 1 plus cot square theta শুধু আমরা উচ্চতর গণিতের কথা যদি চিন্তা করি cosec সমান plus minus whole root over 1 plus cot square theta পাবো এটা একটি সম্পর্ক ওকে বা আমি একটু যদি এটা মুছে দিয়ে যদি সম্পর্ক আরেকটু নিয়ে আসতে চাই যে cosec square theta minus আমরা যদি এই 1 টা বামে নিয়ে আসি ডান পক্ষে তাহলে এখানে cosec square theta minus 1 সমান cot square theta পাবো এখান থেকে ওকে বা এখান থেকে আমরা cot square theta সমান যে আমরা পাচ্ছি cosec square theta minus 1 শুধু আমরা যদি cot theta রাখতে চাই plus minus whole root over cosec square theta minus 1 এটিও আমরা লিখতে পারবো ওকে আবার cosec square theta minus cot square theta সমান আমরা এই এখান থেকে পক্ষান্তর করে বাম পক্ষে নিয়ে আসলে এটা আমরা লিখতে পারবো ওকে ফাইনালি যদি বলতে চাই আমাদের যে তিনটি অভেদ আছে এই তিনটি অভেদকে আমরা কিভাবে লিখতে পারবো একটু দেখে নাও আমরা এই তিনটি অভেদকে কিন্তু এবারে লিখতে পারবো দেখো sin square theta plus cos square theta সমান দেখো 1 আমরা sec square theta minus tan square theta সমান 1 cosec square theta আজকে যেটা প্রমাণ করলাম minus cot square theta সমান 1 এই তিনটিও আমরা আমাদের প্রয়োজনে যখন ম্যাথমেটিক্যাল টার্মে যে অভেদ আমাদের প্রয়োজন হবে সেটি আমরা এখানে লিখব সো তোমাদের এই ক্লাসগুলো আমি চেষ্টা করেছি ত্রিকোণমিতির ক্লাসগুলো আপলোড করার অভেদাবলীর প্রমাণগুলো তোমরা পরবর্তীতে ত্রিকোণমিতি মেন ম্যাথগুলো পাবে এবং ভালো থাকার চেষ্টা করো সুস্থ থেকো ভালো থেকো এবং এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে নতুন ক্লাস পাওয়ার জন্য তোমরা আবার নতুনভাবে নতুন ক্লাসে সংযুক্ত হও সেই প্রত্যাশায় ক্লাসের ইতি টালাম আল্লাহ হাফেজ